আমাদের কথাবার্তা ওরকমই ছিল, অনৈতিক প্রস্তাবই ছিল। তখন আমার মনে হলো যে আমাকে একটা পুতুলের জন্য, আমি এটা অসম্মান করছি না, এটার জন্য আমাকে তিনটা মানুষ ফোন করেছে, তার মানে কি আমাকে তিনটা মানুষকে স্যাটিসফাই করে যদি আমি সেই মন্ত্রী পর্যন্ত বা যে যখন তখন যে তথ্য উপদেষ্টা ছিলেন তার পর্যন্ত আমি যাই, আমি কি আদৌ যেতে পারবো কি না? কারণ আমি তো এই টাইপের মেয়ে না, আমি অনেক সুন্দরী ছিলাম, আমি যখন মিডিয়াতে আসছিলাম আমার মতো সুন্দর সুন্দর মেয়ে খুব কমই ছিল। আমি এই সুগার ড্যাডি মানে খোঁজা বা আমার পিছিয়ে ঘোরে নাই এরকম অনেক কম লোকে ছিল। বললাম তো যে উনি মারা গেছেন এক্স প্রেসিডেন্ট এরশাদ, সে থেকে শুরু করে অনেকেই ছিল, কিন্তু আমার সেই লোভগুলা কাজ করে নাই, আমি কখনো লোভী না। আজকে যদি আমি হয়তো ওই তিনটা উপদেষ্টা মানে তিনটা সচিব পেরিয়ে যদি তথ্য উপদেষ্টার কাছে যেতাম, আজকে আমার কাছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকতো। সত্যি কথা আমি বলবো, মিথ্যা কথা বলবো না, যে আমি বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলাম, যে আমার যদি দেশের বাইরে কোনো পাত্র পেতাম আমি বিয়ে করে দেশের বাইরে সেটেল হতাম। তো যেহেতু হয়নি, আমাকে তারা রিজেক্ট করেছে। তো আমার যেটুকু মনে হয় যে পুঁথিগত বিদ্যার চেতে মেন্টালি বিদ্যা বা মেন্টালি রিচ হওয়াটা মানে মেন্টালি খুব মানে সাপোর্টিভ হওয়াটা বা উদার হওয়াটা খুব জরুরি। একটা বছর আমি জবের পিছিয়ে ঘুরেছি, যেটুকু আমার কাজ বাকি ছিল ওগুলো করেছি, নতুন কোনো কাজ পাচ্ছিলাম না, বিকজ বড় বড় ডিরেক্টর আমাকে নিচ্ছিলেন না। কিন্তু তখন আমি বলবো আমাদের সাগর জাহান ভাই যদি না থাকতেন বা আমাদের জাহিদ হাসান ভাই, আমাদের আনোয়ার হোসেন বুলু ভাই যদি না থাকতেন আমি হয়তো কাম ব্যাক করতে পারতাম না। তারা আমাকে ভালোবাসতেন, তারা আমাকে বুঝেছিলেন যে আমার কী অবস্থা, আমি কাম ব্যাক করেছি, দুই নায়িকা এক নায়ক বা এরকম নায়কদের নায়িকা হওয়ার সুযোগ আমার হয়নি। তো আমি ধরে নিয়েছি যে আমাকে যেহেতু চাকরি থেকে আমি রিজেক্ট হলাম পাচ্ছি না, তো আমাকে যেহেতু আবার মিডিয়াতেই ফিরতে হবে, যেহেতু আমি শিল্পী, আমার রক্তে শিল্পীর রক্ত বইছে, তো আমি আসলে অভিনয় তালে দেখি চেষ্টা করি কি করতে পারি। এখন যেমন সবাই আমাকে রানী মুখার্জি বলে বা হোয়াটএভার, এই ভয়েসটা ইউনিক ভয়েস। আমি লাকি, আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে যখন কাজ করেছি আমার শুরুর দিকে মিডিয়ার, স্যার কিন্তু কখনো বলেনি আমার ভয়েস নিয়ে, বা আমি যখন FNF করেছিলাম রেদওয়ান রনির তখন কিন্তু সে আমাকে কোনো ভয়েস নিয়ে কিছু বলে নাই। কিন্তু কিছু লোক আমাকে এখনও নেয় না, তখনও নেয়নি, বিকজ আমার ভয়েসের কারণে। তো এখন আমি আল্লাহর রহমতে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করছি, সিনিয়র হয়ে গেছি, আমাকে বুঝতে হবে যে এখন নতুন নতুন মানুষ আসবে, তাদের আমাকে জায়গা ছেড়ে দিতে হবে। এখন আমি যদি ভেবে থাকি না আমি এখনও সেই 16-17 বছর বা 18 বছরের যুবতী, এটা একদমই বোকামি হবে, ভুল হবে। আর যেহেতু আমাকে মিডিয়ায় কাজ করে খেতে হবে, এটাই আমার প্রফেশন, এটাই আমার রিজিক রুটি রুজি, আর এটাই আমার হচ্ছে ফ্যামিলি, আমার যেহেতু নিজের কোনো ফ্যামিলি নাই, তো আমি এখন ওকে আমি ঠিক আছি। কিছু ভালো মানুষদের সাথে আমি যুক্ত হয়েছি, তারা আমাকে কাজে ডাকে, তারা যখন চিন্তা করে যে কোনো কিছু স্ক্রিপ্ট লিখে আমাকে ফোন করে, আগে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তারপরে হচ্ছে ওদের ফ্যামিলি মেনে নেয় নাই। তো সংসারটা কি অভিনয় জগৎ অভিনয় শিল্পী ওই সংসারটা আমার আসলে বেসিক্যালি আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়েছিল, তো আমরা গোপনে বিয়ে করেছিলাম। তো তার ফ্যামিলির লোকজন, আমার আম্মা অভিনয় করতেন বা আমি অভিনয় করতাম, এগুলা ঠিকঠাক মতো মেনে নেয়নি, যার কারণে ডিভোর্স হয়ে গেছে। তো ডিপ্রেশনে আমি তখন থেকে পড়ে গিয়েছিলাম, বিকজ আমার ছোটবেলা থেকে আমি ভারতের শ্রমিকে বড় হয়েছি, মামার কাছে বড় হয়েছি, আমি শ্রদ্ধা পরে স্মরণ করতে চাই আমার আখতারুজ্জামান মামা, যে সাংবাদিক ছিলেন প্লাস মামা ছিলেন, আমার আপন কেউ ছিলেন না, কিন্তু আমার মা তাকে বড় ভাই হিসেবে ডেকেছিলেন, সে তার মেয়ের মতো করে আমাকে মানুষ করেছেন। আজকে ভারতীয় সিনেমাতে ভর্তি হওয়ার পিছনে খান আতার রহমান স্যারকে বা আঙ্কেলকে আমি সবসময় শ্রদ্ধা করি, ভক্তিভরে স্মরণ করি। উনি যদি একটা চিঠি লিখে দিতেন, উনি একটা চিঠি লিখে দিয়েছিলেন আমাদের তখন ভারতীয় সিনেমাতে যে মানে আমাদের MD ছিলেন জয়াপতি, ওনার ফ্রেন্ড ছিলেন, ওনারা একসাথে লন্ডনে লেখাপড়া করেছেন। তো যখন শুনলো যে এতটুকু বাচ্চাকে নেওয়ার মতো কেউ নেই, আমার বাবা তার সংসারে আমাকে নিতে পারবে না বিকজ আমার স্টেপ মা আমাকে গ্রহণ করবে না, তখন আখতারুজ্জামান মামা আমাকে নিজের মেয়ের মতো করে দায়িত্ব নিয়েছিলেন। তখন খানাতা আঙ্কেল শুনলেন যে টিনার মেয়ে মারা গেছে, সে বলল যে ওকে একটু নিয়ে আসো, আমি একটু দেখি। তো একটা চিঠি লিখে দিয়েছিলেন আমাকে যেন ভর্তি করে নেওয়া হয় আমার জন্য আর কি। তো খানাতা রহমানের আঙ্কেলের রেকমেন্ডেশনে ভারতেশ্বর হোমস আমাকে খুব
সহজে ভর্তি করে নেয়, এই জন্য আমি, কিন্তু যখন আমি বুঝতে পেরেছি খানাতুর রহমান কে ছিলেন বা তাকে আমি সালাম করবো বা তাকে যে আমি একটু দেখা করব, সেটা টাইমটা আমি পাই নাই। আমি খুব আনফর্চুনেট যে মানুষটার জন্য আমি ভারতের সেরকম স্টুডেন্ট হতে পেরেছি, আমি সহজে ভর্তি হতে পেরেছি কোনো ভর্তি পরীক্ষা ছাড়া। ও তখন অনেক টাফ ছিল ভর্তি হওয়া, তো আমি ওনাকে আর পাইনি, উনি মারা গেছেন। তারপরে আমি একবার আগুন ভাইয়ার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল। সংসারটা কেন হলো না বা কি নিয়ে আসলে দ্বন্দ্ব? দ্বন্দ্ব আসলে ওরকম কিছু না, যে ইগো প্রবলেম। আমি অভিনয় করি বা আমার মা অভিনয় করতেন আর আমার এক্স হাজবেন্ড একটু অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলেন, সবকিছু মিলে আসলে দেখলাম সংসারটা হলো না, যেরকম করে চেয়েছিলাম সেরকম করে হলো না। আসলে আমার কপাল, আমি খুব আনলাকি একটা মানুষ, আনলাকি এই জন্য যে আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তো আমার দাদি চেয়েছিলেন যে আমি যাতে ছেলে হই, তো প্রথম সন্তান আমি মেয়ে হয়েছিলাম, একটু তারা নাখোশ ছিলেন, খুশি হয়নি। আনলাকি যে ভালোবাসলাম একজনকে, বিয়ে হলো না, পরে আরেকজনকে ভালোবেসে বিয়ে করলাম, সে অ্যাডিক্টেড ছিল, তারা আমাকে কথায় কথায় খোটা দিত, তোমার ফ্যামিলি নাই, শ্বশুর বাড়ি নাই, এইটা না ওইটা না, প্লাস সে অ্যাডিক্টেড ছিল। এরপরে প্রেম বা কোনো বিয়ের কোনো সিদ্ধান্ত বা বিয়ের সিদ্ধান্ত এসেছিল, ওটাও আমার হয়নি। আসলে বিয়ের সিদ্ধান্ত হয়েছিল, আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু ওটা হলো না। তো এই জন্য আমি আনলাকি, আসলে কাউকে আমি দোষ দিব না, হয়তো আমার ভাগ্যে। এটা কি রিমু, যে সিঙ্গেল থাকো, পরিবারের যে সংকট, অভিভাবকের যে সংকট এবং মিডিয়ায় কাজ করা, এই সব মিলে কি ডিনাই করে? হ্যাঁ, গত 3 বছর ধরে আমি এই ডিনাইটাই পাচ্ছি। প্রথমে তো আমি মিডিয়ায় কাজ করি, মিডিয়ার মেয়েটা ভালো হয় না। তারপরে হচ্ছে আমার ফ্যামিলি নেই, কেউ গার্ডিয়ান নেই, এটা আরেকটা। আর আমার অনেক সম্পত্তি নেই, হয়তো আজকে যদি আমি সুপারস্টার নায়িকা হতাম, আমার যদি গাড়ি বাড়ি থাকতো, হয়তো, যেমন মানুষ নায়িকাদের বিয়ে করার জন্য পাগল থাকে, বিকজ তাদের একটা স্টারডম আছে, তাদের নিজেদেরও একটা সিকিউরিটি লাইফ আছে, যেটা কিনা আমার নেই। যার কারণে আমি একজন, যেহেতু আমাকে অনেকেই বলে যে আপনি তো ক্যারেক্টার আর্টিস্ট, আসলে আপনি তো সব ক্যারেক্টার করেন বা এটা ওটা, এরকমও অনেকেই লোক আমাকে বলেছে, না না আসলে মিডিয়ার লোককে আমরা চাচ্ছিলাম পাত্র হিসাবে। যে লোকটা আমাকে এরকম বলেছে যে কয়েকজন লোক, তারা কিন্তু ডিভোর্স ছিল বা কারো বউ মারা গেছে, তাদের ছেলে মেয়েও ছিল। সত্যি কথা আমি বলবো, মিথ্যা কথা বলবো না, যে আমি বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলাম, যে আমার যদি দেশের বাইরে কোনো পাত্র পেতাম আমি বিয়ে করে দেশের বাইরে সেটেল হতাম। তো যেহেতু হয়নি, আমাকে তারা রিজেক্ট করেছে। তো আমার যেটুকু মনে হয় যে পুঁথিগত বিদ্যার চেয়েতে মেন্টালি বিদ্যা বা মেন্টালি রিচ হওয়াটা, মানে মেন্টালি খুব মানে সাপোর্টিভ হওয়াটা বা উদার হওয়াটা খুব জরুরি, যেটা কিনা 2023 বা 2024 সালে এসে আমি কাউকে পাইনি, এরকম কোনো উদার মানুষ আমি পাইনি। তাদের বয়স আমার থেকে হয়তো অনেক বড়, তাদের ছেলে মেয়ে আছে, এগুলো আমি রাজি হয়েছি। কিন্তু অনেকেই তো এখন সুগার ড্যাডির যে গল্পগুলো আসে কিংবা অনেকেই অপ্রকাশিত যেসব কাজ, সেই কাজ অনুযায়ী তার অনেক সম্পত্তি, বাড়ি গাড়ি ফ্ল্যাট, এগুলো আমরা দেখি, জানি, তুমি আমি আমরা সবাই জানি। তো তাদের দেখে কি মনে হয়, নাকি তুমি সুযোগের অভাবে? আমার তো পরিবার বলতে কেউ নেই, আমি নিজে নিজেই। আমার মামা যে ছিলেন 2011 সালে মারা যায়, তারপর থেকে আমি আরো পরিবারলেস, ফ্যামিলিলেস। তো আমি যদি বলি যে আমাকে অনেক রকমের সুযোগ এসেছিল, এক্স প্রেসিডেন্ট এরশাদ সাহেব থেকে আরম্ভ করে, তারপরে ফখরুদ্দিন সরকারের আমলে আমি একটা অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড না, ন্যাশনাল অ্যাওয়ার্ডের নমিনেশন হয় না, ওখানে কয়েকজন নাম যায়। তো আমি 2011 সালে আমি অনেকগুলো ফোন পেয়েছিলাম, তো তারা আমাকে বলেছিল যে আপনি যদি আসেন অ্যাওয়ার্ডটা হয়তো আপনি পেতেও পারেন। আমি কিন্তু রিজেক্ট করেছি। এটা অনৈতিক প্রস্তাব ছিল? ওনাদের কথাবার্তা ওরকমই ছিল, অনৈতিক প্রস্তাবই ছিল। তখন আমার মনে হলো যে আমাকে একটা পুতুলের জন্য, আমি এটা অসম্মান করছি না, এটার জন্য আমাকে 3টা মানুষ ফোন করেছে, তার মানে কি আমাকে 3টা মানুষকে স্যাটিসফাই করে যদি আমি সেই মন্ত্রী পর্যন্ত বা যে যখন তখন যে তথ্য উপদেষ্টা ছিলেন তার পর্যন্ত আমি যাই, আমি কি আদৌ যেতে পারবো কিনা? কারণ আমি তো এই টাইপের মেয়ে না, আমি অনেক সুন্দরী ছিলাম, আমি যখন মিডিয়াতে আসছিলাম আমার মতো সুন্দর সুন্দর মেয়ে খুব কমই ছিল। শুধু মানুষ আমাকে আমার ভয়েসের জন্য রিজেক্ট করেছে, আমাকে বলতো তুমি মডেল ঠিক আছো, পুতুল ঠিক আছো, অনেক রকমের মডেল আমি হয়েছি, তুমি যখন কথা বলতে যাও তখন নায়িকা সুলভ আসে না, এরকম চয়নিকা দিক থেকে আরম্ভ করে অনেক মানুষ আমাকে রিজেক্ট করেছে, অনেক বড় বড় মানুষ, গিয়াসুদ্দিন সেলিম থেকে আরম্ভ করে শিহাব শাহিন ভাই থেকে আরম্ভ করে, এরকম ফিল্মের অনেকে, সোহানুর রহমান সোহান সাহেব থেকে আরম্ভ করে,
মালিক আফসার থেকে আরম্ভ করে ওনারা আমাকে অনেক রিজেক্ট করেছে। ওনাদের অফিসে আমি গিয়েছি, ওনার কাছে যেভাবে আমাকে বলেছে আমি শুনেছি। তখন যদি আমি কিছু মানুষ আমার আমাকে তারা এরকম প্রস্তাবও দিয়েছিল যে ঠিক আছে তুমি আমাদের সাথে থাকো, কাজ দু একটা হলে হবে, নাহলে তোমাকে আমি ল্যাভিশ জীবনযাপন করতে সাহায্য করব। কিন্তু আমি সত্যি কথা কি আঙ্গুল ফর টক বলবে অনেকে হয়তো, তো আমি সেইগুলো নিয়ে নিই। আমি সুগার ড্যাডি মানে খোঁজা বা আমার পিছে ঘোরে নাই এরকম অনেক কম লোকে ছিল। বললাম তো যে উনি মারা গেছেন এক্স প্রেসিডেন্ট ইরশাদ, সে থেকে শুরু করে অনেকেই ছিল, কিন্তু আমার সেই লোভগুলা কাজ করে নাই। আমি কখনো লোভী না। আজকে যদি আমি হয়তো ওই তিনটা উপদেষ্টা মানে তিনটা সচিব পেরিয়ে যদি তথ্য উপদেষ্টার কাছে যেতাম, আজকে আমার কাছে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড থাকতো। এগুলো আমাকে টাচ করে না, কারণ আমার বিবেককে আমি আমার বিবেকের কাছে খুব দায়বদ্ধ, কারণ আমি আমার লেখাপড়াগুলো আমি নিজে নিজে করেছি, জব করে করে করেছি। আমার মা চাইতেন আমি ভালো মানুষ হই বা ডাক্তার হই, যেহেতু আমি আমার মার কথা অনুযায়ী আমি ডাক্তার হতে পারিনি, বিকজ আমি অনেক মেধাবী না। তো আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি। আমি আমার ঘরে যেরকম আছি তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ আমার ঘরে কী কী আছে, একটা ভাঙা আয়না হয়তো দেখতে পাচ্ছ। তো আমি যখন শুটিং শেষ করে বাসায় আসি, আমার চারিদিকে আমার পর্দা বা আমার টিভি বা আমার এটা ওটা যা যা আছে সব আমার নিজের টাকা দেখে না, কেউ বলতে পারবে না যে আমাকে এই জিনিসটা রিমোটে আমি কিনে দিয়েছি। তো আমি আমার মানে বিবেকের কাছে দায়বদ্ধ এবং বিবেকের কাছে আমি খুব ক্লিয়ার যে আমার এই ক্যারিয়ার পিছনে কিছু মানুষের সাপোর্ট আছে। এখন যেমন নিলয়ের আছে, যেমন হচ্ছে আরও অনেকেই আছে, নাম কাউকে ছোটো করবো না, যারা আমাকে নেয় কাজে। সাগর ভাইয়ের এখনও আছে, জাহিদ ভাই এখনও আমাকে পছন্দ করে, মির্সাব্বির ভাই এখনও আমাকে পছন্দ করে। এরকম অনেক ডিরেক্টর আছে যাদের আমি শ্রদ্ধাপূর্বক কৃতজ্ঞতার সহিত স্মরণ, নাম সবাই বলতে পারছি না আমি স্মরণ করছি, যে তারা আমাকে আমাকে আর্টিস্ট হিসেবে নেয় লিঙ্ক দিয়ে বা কারো লিয়াজ্য করে, বা তোমার যদি প্রতিভা না থাকে তোমাকে যদি কেউ সাপোর্ট করে বা বলে যে একে নাও একে নাও একে নাও, একদিন দুই দিন তিন দিন। আমাদের মোশারফ করিমের ভাই জুইভাবে আমাকে খুব সাপোর্ট করে, এটা মিথ্যা বলবো না, মোশারফ ভাইও সাপোর্ট করে। ওনাদের সাথে যদিও আমার কাজ কম হয় কিন্তু ওনারা আমাকে অনেকভাবে আমাকে মেন্টালিভাবে ভালো থাকার জন্য সাপোর্ট করে। তো যেটা বললাম যে তোমাকে হয়তো আমি কি বলে এটাকে যে রেফার করে তোমাকে একদিন দুই দিন তিন দিন নিবে, তোমার ভিতরে যদি কিছু না থাকে তোমাকে কি চার দিন ধরে নিবে? আমি যে আবার ব্যাক করেছি 2013 সাল থেকে, তো এখনও পর্যন্ত আজকে পর্যন্ত আমি কাজ করছি বা কাজ করতে যাব, কালকে কি হবে আমরা কেউ ফিউচার জানি না। তো আমি মনে করি যে হয়তো আমার মধ্যে ওই প্রতিভাটা আছে, আমি হয়তো অ্যাক্টিংটা ঠিক মতো করতে পারি, আমি আমার প্রফেশনাল যে অনেস্ট হয়তো সেই জন্য মানুষ আমাকে ভালোবাসে, যেখানে যাই ছবি তুলতে চায়, যেখানে যাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আপনারা আমার কাজের অ্যাপ্রিসিয়েট করে, আমার ভয়েসের অ্যাপ্রিসিয়েট করে, বা যে ডিরেক্টররা আমাকে এখন আমি যে টাকাটা নেই অনেকেই হয়তো এর চেয়ে তো কম টাকায় সেই ক্যারেক্টারগুলো করে দিবে। তারপরে যখন সেই ডিরেক্টর আমাকে নেয় তার মানে কি যে সেখানে আমাকেই দরকার, বা আমার চাহিদাটা আছে, বা মানুষ আমাকে দর্শক গ্রহণ করছে।